শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম হিমাংশু সিংহ, পিতা শ্রী হেমন্ত সিংহ স্বর্গীয়, মাতা শ্রীমতী গীতারানী সিংহ স্বর্গীয়। স্থায়ী নিবাস হল নোয়াখালী হাতিয়া নদীভাঙ্গা। বর্তমানে বাবার চাকরি জীবনের সুবাদে আমরা চট্টগ্রামেই বড় হয়েছি, রাজনৈতিক কাটাকুটি নিয়েছি। গোসলডাঙ্গা জিয়ারখাই স্কুলে 7 থেকে যখন 8 উঠি, তখন আমি ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপে যোগ দিই। যখন 1969 গণঅভ্যুত্থান, আমি আগ্রাবাদ এলাকায় সক্রিয়ভাবেই স্কুল জীবনে ছাত্রদেরকে ক্লাস থেকে বের করে রাজপথে নিয়ে আসা, 70-এর নির্বাচন, 71-এর পয়লা মার্চ সেই আগ্রাবাদ এলাকায় স্কুলের উচ্চ বিদ্যালয়ের মধ্যে জিয়ারখাই স্কুল, পার্শ্ববর্তী বারিক মিয়া স্কুল, আগ্রাবাদ স্কুল এবং কমার্স কলেজ তো আছেই, এরা সক্রিয়ভাবে নামত। লাস্টে আমরা ব্যারিকেড দিয়ে দিই। 2 মার্চ টাইগার পার্স যেভাবে নির্মমভাবে পাক নেভি বাহিনী বাঙালিদেরকে গুলি করে হত্যা করেছে, অকল্পনীয়। আমাদের 2 ভাইয়ের খোঁজে বাবা তখন বেরিয়ে যায় পাগলের মতো। তখন বাবা করলো কি, রাত্রে যখন বাসায় ফিরছি তখন একটা বাবা আমাদেরকে 3 তারিখে হাতিয়ার উদ্দেশ্যে পাঠিয়ে দিল বাড়িতে। সদরঘাটে যায় মাস্টারের সাথে বাবার একটা সম্পর্ক ছিল স্টিমারে, তখন উঠে যাওয়ার পরে হাতিয়ার গেলাম। 25 মার্চ শুরু হয়ে গেলো সারা দেশে হাতিয়া থেকে। আমি 29 মার্চ বাবা মা এদিকে ভাই বোন সবাই ছোট সবাইকে নিয়ে বসবাস করো, তারা কী অবস্থা আছে জানতে পারলাম না। তখন সেখান থেকে আমি রামগতিতে আমার তহবাই সাথে যোগাযোগ করলাম, সূত্র ধরে যোগাযোগ করার পরে সেখানে ট্রেনিং নিলাম 1 মাস 18 দিন রাইফেল ট্রেনিং। রাইফেল ট্রেনিংয়ের পাশাপাশি আমাদেরকে সব রকমের ট্রেনিংয়ে দেওয়া হয়েছে, গ্যানেট চার্জ কীভাবে করতে হয়, গ্যানেটে ডেটোনেটর কীভাবে লোড করতে হয়। তারপরে কোন জায়গায় ট্রেনিং করছেন? রামগতি কমরেড তোহার এলাকা কমলনগর। আমার একটা ইতিহাস হচ্ছে উনি নদীভাঙ্গার লোকদেরকে বাঁচাইছে নিজের জমিনের ইয়ার করে বেদিবাদ, তোহা বেদিবাদ এখনও সেটা আছে। তো ওইখান থেকে ট্রেনিং নেওয়ার পরেই অগ্নিতে অপারেশন করার জন্য পাঠালো আমাদের 4 জনকে। 4 জনের মধ্যেই আমরা ছোটোখাটো একটা রাজাকারদের অপারেশন করলাম। 4 জন কারাগারা ছিলাম, 5টি মধ্য মাস্টার ছিল, সুভাষ ছিল আর নজরুল ছিল, আমরা 4 জন। 4 জনের মধ্যে 3 জন চলে গেলো। আমি বললাম যে আমি বাবাকে বলছি যে আমি যদি ওদিকে ক্রস করতে পারি, তখন আমি
চিটাঙ্গে দিয়ে যাবো গিয়ে। তখন চিটাঙ্গে বেশ কয়েকজনের কথাই বললো, যাওয়ার পরে এখানে আসার পরে বিচ্ছিন্ন হয়ে গেলাম। খোঁজ খবর নিতেছি কবে আসলেন এখানে? আসছি মেয়েতে, মেয়েতে আসার পর বাবার খোঁজটা নিলাম, মা ছোট ভাই বোন কীভাবে। তো বাবার অফিসার ছিল আশরাফুল ইসলাম, এস ইঞ্জিনিয়ার, ওনার কাছে জিজ্ঞাসা করার পরে উনি বুঝতে পারছে, বলছে তোমার বাবা মার নিরাপদে আছে, ওনাদেরকে আমি সেই মতো বদলাতেই রাখছি, তো বুদ্ধিস্ট নাম দিয়ে তারপরে বৌদ্ধদেরকে কিছু করে না। তো উনি বললো যে পারলে তুমি আমিরাবাদ চলে যাও, সেখানে একটা গ্রুপ অবস্থান করতেছে, সাথে ছিল দুইটা গ্যানের। দোয়াজারি শুনলাম, কালুরা দোয়াজারি চেকপোস্ট, আমি চেকপোস্ট আমার পাহাড়িতে যাবে। এক বাসের চালকের সহযোগিতা নিলাম, চালক যেখানে বসে ওই জায়গায় সেভ মতো রেখে দিল। আলুঘাট চেক বেরোলো, দোয়াজারি চেকপোস্ট বেরোলো, দেখলাম যে পাক বাহিনী দাঁড়া করে সবার চেক করতেছে। আমিরাবাদ নামলাম, নামার পর মানে এখন যোগাযোগ করতেছি কি, এর মধ্যেই একজন পেয়ে গেলাম, দেখেই বুঝতে পারছি বুঝতে পারছি তখন তার নাম হলো পুলিন চকরিয়া বাড়ি। উনি গ্রুপের একটা দায়িত্বে ছিলেন আর কি, ওই ওই গ্রুপে ছিল গফুর কমান্ডার। প্রথম উনি আমাকে পাঠাইল, কারণ সবার ছোট আর খোঁজখবরের জন্য আমাকে বিভিন্ন জায়গায় আমাকে ইয়ে করতেছে। যখন পাঠাইলো খোঁজখবর নিয়ে আসলাম, রেকি করে আসলাম আজিনগরে, গাড়িগুলো কবে বেরোচ্ছে, তখন আমার চুনতি অবস্থান করতে হবে আমাদের। মানে আর কাকে কাকে পাইলেন আপনি? পুলিন্দা তো আছেই, শফিক সাধনদা কমান্ডার ছিল, গফুর ভাই, এইভাবে আমরা কয়েকজনই দেখি যে আজিজনগরের গাড়ি গাড়ি আসতেছে, সাথে সাথে তাদেরকে গুরু কোনো সুযোগ না দিয়েই তাদের আলোচ নিয়ে নামলো। দেখার জন্য পরে আমরা চিটাং কলেজে এসে কিছুদিন অবস্থান করলাম, আমি চলে গেলাম ঢাকায়। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।